চীন রাশিয়ার ঐক্য ফাটল ধরানোর চেষ্টা করছে ওয়াশিংটন বিশেষ প্রতিবেদন চীন আবারও বলেছে ইউক্রেন সংকটের জন্য মূলত মার্কিন সরকার ও উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট তথা ন্যাটোই দায়ী চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এই মন্তব্য করে বলেছেন এই সংকট সমাধানের চাবিও রয়েছে মার্কিন সরকার ও ন্যাটো জোটের হাতে তার মতে ন্যাটো জোট সম্প্রসারণের নীতি এ সংকটে জন্ম দিয়েছে আসলে ওয়াশিংটন মনে করে বিশ্বজুড়ে মার্কিন পনার পথে চীন ও রাশিয়ার সবচেয়ে বড় বাধা হওয়ায় এ দুই পরাশক্তিকে দুর্বল ও সীমিত করা উচিত আর এ লক্ষ্যেই রাশিয়ার আশেপাশে ও সীমান্তের কাছে ন্যাটো জোটের বিস্তার ঘটানোর কাজ শুরু করে ওয়াশিংটন তাই স্বাভাবিকভাবেই রাশিয়া নিজের ভূ কৌশলগত নিরাপত্তার স্বার্থে ন্যাটো জোটের এ ধরনের বিস্তারকে মেনে নিতে পারে না ইউক্রেনকে ন্যাটো জোটভুক্ত করার বিরুদ্ধে বহু বছর ধরে মস্কোর বারবার হুঁশিয়ারি ও ন্যাটোর পক্ষ থেকে এই হুঁশিয়ারি উপেক্ষিত হওয়ায় অবশেষে সেখানে সেনা অভিযান চালানোকে এরই আলোকে দেখা উচিত ইউক্রেনে সংকট সৃষ্টি করে মার্কিন সরকার চীন ও রাশিয়ার কৌশলগত ঐক্য ফাটল ধরানোর চেষ্টা করছে সম্প্রতি ওয়াশিংটন বেইজিং এর বিরুদ্ধে নানা অভিযোগ প্রচার করেছে যেমন রাশিয়া নাকি চীনকে অস্ত্র পাঠাতে বলেছে এছাড়াও রাশিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাগুলো কাটিয়ে তুলতে চীনের সম্ভাব্য সহযোগিতার বিরুদ্ধে বারবার ওয়াশিংটনের হুঁশিয়ারিও লক্ষণীয় মার্কিন সরকার খুব ভালো করেই এটা বোঝে যে চীন ও রাশিয়া পাশ্চাত্যের মোকাবেলায় ঐক্যবদ্ধ অবস্থান নিলে আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন মরলিপনা ভেঙে পড়বে বিশ্লেষকরা বলছেন মার্কিন একাধিপত্যবাদ মোকাবেলায় ও পশ্চিমা মডেলের কথিত গণতন্ত্র চাপিয়ে দেয়া এবং চীন ও রাশিয়ার ঘরোয়া বিষয়ে ওয়াশিংটনের হস্তক্ষেপের বিরুদ্ধে মস্কো ও বেইজিং এর ঐক্যবদ্ধ প্রতিরোধকামী অবস্থান মার্কিন সরকারের অনেক নিকেশকে বানচাল করে দিয়েছে যাই হোক ইউক্রেনের প্রতি মার্কিন সরকার ন্যাটো ও পশ্চিমা শিবিরের অপর্যাপ্ত বা খুব কম সহযোগিতা থেকে তাদের অন্য মিত্ররা এ বার্তা পেয়েছে যে মার্কিন সরকার ন্যাটো ও ইউরোপীয় জোট তথা পশ্চিমা শিবির কেবল তাদের স্বার্থকেই অন্য সব কিছুর চেয়ে গুরুত্ব দেয় ইউক্রেনও এখন এটা বুঝতে পেরেছে যে দেশটি ন্যাটো ও পশ্চিমা শিবিরের রাজনৈতিক খেলার বলির পাঠা হয়েছে মাত্র আর এই খেলার বাস্তবতায় ভয়াবহ মূল্য দিতে হয়েছে ইউক্রেনের জনগণকে ইউক্রেনের রুশ হামলার সর্বশেষ অবস্থা জানালেও যুক্তরাজ্য ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর যুক্তরাজ্য দেশটিতে যুদ্ধ সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনে রাশিয়া এখন পর্যন্ত তার আসল লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে গোয়েন্দা তথ্যের বরাতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে ইউক্রেন সেনাবাহিনীর প্রতিরোধের মাত্রা এবং প্রচণ্ডতা দেখে রুশ সেনাবাহিনী বিস্মিত হয়েছে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে সর্বশেষ গোয়েন্দা তথ্যে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে রাশিয়া ইউক্রেনে অভিযানের কৌশল পরিবর্তন করতে বাধ্য হয়েছে এখন তারা ইউক্রেনকে চেপে ধরার কৌশল নিয়েছে আর এতে ইউক্রেনের বেসামরিক নাগরিক হতে সংখ্যা বৃদ্ধি পেয়েছে নিজের সিদ্ধান্ত থেকে একটু নরেননি পুতিন ইউক্রেনের যে লক্ষ্য অর্জন করতে পুতিন সেনাদের পাঠিয়েছিলেন সে লক্ষ্য এখনও পুরোপুরি অর্জন করতে পারেনি রাশিয়া চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে প্রথম হামলা করে রুশ সেনারা এই সময়ের মধ্যে অনেক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে তারা হারিয়েছে অনেক সেনাকে তবে এত কিছুর পরও নিজের সিদ্ধান্ত থেকে পুতিন একটুও নড়েননি তিনি তার সিদ্ধান্তে অটুট আছেন নাম প্রকাশ না করার শর্তে এক পশ্চিমা গোয়েন্দা এমন তথ্য জানিয়েছেন সংবাদ সংস্থা রয়টার্সকে ওই গোয়েন্দা কর্মকর্তা বলেন পুতিন যে লক্ষ্য নিয়ে অভিযান শুরু করেছিল আমি এর মধ্যে কোনো পরিবর্তন দেখিনি তিনি আরও বলেন শুধু পার্থক্য হল তারা যে পরিকল্পনা করেছিল আর এখন যেভাবে আগাচ্ছে ওই গোয়েন্দা আরো বলেন রাশিয়া লক্ষ্য অর্জন করতে যে সময় নির্ধারণ করেছিল সেই সময় অনুযায়ী তা অর্জন করতে ব্যর্থ হয়েছে এদিকে দুই দিন আগেও সরাসরি পুতিন ঘোষণা দিয়েছেন তিনি ইউক্রেনে তার লক্ষ্য অর্জন করবেনই আলোচনার মাধ্যমে যদি তিনি তা অর্জন করতে পারেন তাহলে ভালো কিন্তু আলোচনা ব্যর্থ হলে সামরিক শক্তি প্রয়োগ করেই লক্ষ্য অর্জন করবেন ইরানের ন্যায়সঙ্গত দাবি মেনে নেওয়ার আহ্বান রাশিয়াকে অভিযুক্ত না করে নিজেদের ভুল স্বীকার করুন বলেছেন জাখারোভা ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় রাশিয়াকে অভিযুক্ত না করে নিজেদের ভুল স্বীকার করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে মস্কো রাশিয়া বলেছে টালবাহানা না করে ইরানের ন্যায়সঙ্গত দাবিগুলো মেনে নিন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন পরমাণু সমঝোতায় রাশিয়ার প্রতিশ্রুতি নিয়ে সংশয় সৃষ্টির খেলা তারাই খেলছে যারা তাদের নিজেদের দোষ স্বীকার করতে করে আমরা ইরানের বৈধ দাবি মেনে নিয়ে দেশটির সঙ্গে একটি চুক্তিতে উপনীত হওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি সম্প্রতি রাশিয়ার পক্ষ থেকে একটি দাবি ওঠার অজুহাত দেখিয়ে ভিয়েনা সংলাপ স্থগিত করে দেয় পাশ্চাত্য পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর ইউক্রেনকে নিয়ে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ইরানের সঙ্গে ভিয়েনায় চুক্তি হলে দেশটির সঙ্গে ব্যবসা করার ক্ষেত্রে রাশিয়া যেন তার ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে ইরানের সঙ্গে লেনদেন করতে অসুবিধার সম্মুখীন না হয় রাশিয়া এ ব্যাপারে আমেরিকার কাছ থেকে লিখিত গ্যারান্টি দাবি করে এবং গত সপ্তাহে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন তার দেশ আমেরিকার কাছ থেকে লিখিত গ্যারান্টি পেয়ে গেছে এরপর ভিয়েনা সংলাক এরপর ভিয়েনা সংলাপ আবার শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু না হওয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই বক্তব্য রাখলেন মার্কিন ক্ষেপণাস্ত্র পোল্যান্ডে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি থাকার কারণে রুশ হামলার সংখ্যা বেড়েছে পোল্যান্ডের জনগণ মনে করছে যে রাশিয়ার পরবর্তী টার্গেট হতে পারে তাদের দেশ শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে ডেইলি সাবাহ ইউক্রেনে রাশিয়ান হামলার তীব্রতা বাড়ার কারণে এখন শঙ্কিত হয়ে পড়েছেন উত্তর পোল্যান্ডের সাধারণ জনগণ তাদের আশঙ্কা পোল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ঘাঁটি থাকার কারণে তারা পরবর্তী হামলার শিকার হবেন যদি যুদ্ধের তীব্রতা আরও বাড়ে তাহলে পোল্যান্ডে ও যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে নব্বই হাজার অধিবাসী শহর স্লুপস উত্তর পশ্চিম পোল্যান্ডের এ শহরে সাবেক ডেপুটি মেয়র রিজার্ড কোয়াড কোস্কি রুশ হামলার বিষয়ে তিনি বলেন যদি তীব্র যুদ্ধ শুরু হয় তাহলে প্রথমেই আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার উপর হামলা হবে পোল্যান্ডের স্লুপস শহরের নিকটে রেডজিকো গ্রামে অবস্থিত মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটির বিষয়ে যুক্তরাষ্ট্র বলেছে ইরানের মতো কোনো দেশ থেকে যদি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করা হয় তাহলে তা থেকে পশ্চিমাদের রক্ষা করবে এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা বছর থেকেই ওই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কার্যকর করা হবে কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ধরনের মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার বিরোধী তিনি বলেছেন এটা কোনো রক্ষণাত্মক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নয় মূলত রাশিয়াকে লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি চালু করা হয়েছে রাশিয়ার দাবি পূর্ব ইউরোপের রেডজিকো ক্ষেপণাস্ত্র ঘাঁটি এর মতো সকল সামরিক ঘাঁটি অপসারণ করতে হবে বিশেষ করে পূর্ব ইউরোপের যে সকল দেশে কমিউনিস্ট সরকার প্রচলিত ছিল সেসব দেশ থেকে এসব সামরিক ঘাঁটি অপসারণ করতে হবে দুই সাল থেকে চলমান মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি নিয়ে সমালোচনা করেছেন রিজার্ড কোয়াটকোস্কি তিনি এ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার রক্ষণাত্মক উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি বার্তা সংস্থা এএপি কে বলেন এখানে কোনো আক্রমণাত্মক বা রক্ষণাত্মক ব্যবস্থা বলে কিছু নেই সকল সামরিক কার্যক্রমই মূলত আক্রমণাত্মক এ মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি মূলত রাশিয়াকে লক্ষ্য করে চালু করা হয়েছে এখন রাশিয়ার কালনিনগ্রাদ ছিটমহল থেকে যে কোনো সময় রেডজিকো গ্রামে অবস্থিত মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা হতে পারে